গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে বেলা 1:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা আরম্ভ করলাম। তো সকাল থেকে অনেক কাজকর্ম করেছি কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে একটু তাড়া ছিল বলতে রান্নাবান্না কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করলাম কারণ রিনা বিকেলে আর আসবে না বলে গেছে, বৌদি আমি একবেলাই করব। তো তুমি সব বাসন টাসন কড়াই টড়াই মেজে মানে বার করে দিও, মেজে দিয়ে যাবে। কারণ আমার না কড়াইটা বেশিরভাগ দিনই আমি ওকে বিকেলেই মাজতে দিই, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না করলাম। তো দেখো আজকে রান্না করেছি হচ্ছে বাঁধাকপি। এই দেখো বাঁধাকপি করেছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছি আজকে বাজার থেকে। আর এই দুবাটিতে এবেলার আর ওবেলার জন্য। আর এই হচ্ছে বাঁধাকপি আর চিংড়ি মাছ করেছি, করে তাড়াতাড়ি করে রিনাকে কড়াই টড়াই বের করে দিয়েছি কারণ ও মেজে চলে যাবে। আর এদিকে দেখো আমি হাজবেন্ড বললো একটু ডাল করো, তো আবার ডাল সেদ্ধ বসিয়েছি, তো হয়ে গেছে। এখন ডালটাকে ফোড়ন দেব, তো আর ভাত করবো, ভাতও করিনি। আর রিনা কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আর এই মাত্রই আমি আজকে শ্যাম্পু করেছি, স্নান টান করে বেরোলাম। তো জামা কাপড়গুলো এখনও ওই যে বালতিতে রয়েছে, বাইরে যাবো মেলতে। আর এদিকে খাটের অবস্থা দেখো। আচ্ছা সকাল থেকে না মানে এক্সট্রা কাজ করেছি কিছু, আর কিছু ইস্তারি ছিল সেগুলো করেছি। আরও দেখি অনেক চুড়িদার টুড়িদার আমার ছিল, কুর্তি, সেগুলো কিছু ইস্তারি টিস্তারি করা হলো। তারপরে দোকানে কিছু কাপড় ছিল আর কি, কাপড়গুলো গুছিয়ে সমস্ত নাম্বারিং করে গুছিয়ে রেখেছি। আর এই দেখো এই যে জামা কাপড়গুলো রয়েছে ইস্তারি ছাড়া ইস্তারি করা কিছু, এগুলোকে এখনও কালকেও ঢোকাতে পারিনি, তো আজকে এগুলো ঢোকাবই না। রোজ ওই একবার খাটে তোলো, একবার এই চেয়ারটার মধ্যে রাখো, এই যে এই চেয়ারটাতে রাখছি, আজকে এগুলো গোছাবো, আজকে আলমারিটা একটু গোছাবো, ইচ্ছা আছে। কোনো রকম অত ভালো করে করবো না, মোটামুটি একটু গোছাবো। এই যে আজকেও দেখো কয়েকটা ইস্তারি করেছি, এগুলো ভাতটাও বসাবো, ডালটাও একটু ফোড়ন দেব। তো কাজকর্মগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো, আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এখন ডালটা সোমবার দিয়ে নেবো, তো আমার একটা না তড়কা প্যান আছে, ওই তড়কা প্যানের মধ্যেই সোমবার দেবো। কড়াই তো মেজে দিয়ে গেছে রিনা, তো আমি যেভাবে কড়াইতে সোমবার দিয়ে হাতা করে তুলে ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দিই ঠিক তেমনিভাবেই করবো। তড়কা প্যানের মধ্যে তেল দেবো, এরপরে শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর সাদা জিরে ভালো করে ভেজে দিয়ে দেবো। আর তড়কা প্যানটা আবার একটু ধুয়ে দেখো জলও দিয়ে দিলাম। তো এই ডাল সেদ্ধর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর হলুদও দিয়ে দিয়েছি একবারে, দিয়েই মানে ডালটা ফুটোনি, ডালটা ভালো করে ফুটিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দিয়েছি। তো দেখো আমার কিন্তু ডাল হয়ে গেল। এরপরে আমি ভাত বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে যাব খাটের জামা কাপড়গুলো একটু গোছানোর জন্য। তো আমার খাটটার অবস্থা দেখো, মানে খাটটাকে মানে এই আলমারি জামা কাপড়গুলোকে না ঢোকানো অবধি আমার একদম শান্তি নেই। কদিন ধরেই মানে আমি ঢোকাবো, এর আগে কিন্তু অনেকগুলো পুজোর পরে যে জামা কাপড়গুলো পরা হয়েছে সেগুলো কিন্তু ঢোকানো হয়ে গেছে, এরপরে সব টুকটাক এখানে ওখানে যাচ্ছি পড়তে হচ্ছে, এই সব জামা কাপড়গুলোই সব রয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিই। তো দেখো ছেলের প্যান ছেলেকে দেখাচ্ছি, গাদাখানিক প্যান আলমারিতে। আমার ছেলের কী সব অভ্যাস বলো তো, যেই প্যানটা দেখবে সেইটাই পরে শেষ করবে, তাই বলছি একটা প্যানই সবসময় পরে, তো আলমারিতে কতগুলো প্যান্ট রয়েছে সেগুলো পরিস না, এগুলোই ওকে দেখাচ্ছি। আর ওই বেশি নোংরা করে, এই টেনে টেনে আলমারি থেকে জামাগুলো বের করে আর পুরো নোংরা করে ফেলে যে আলমারিটাকে, সেই ওকে দেখাচ্ছি আর বকাবকি করছি যে এগুলো বের করেছিস ওগুলো করছিস। তো এগুলো করতে করতে না আরও দেরি হয়ে মানে দেখাতে দেখাতে দেরি হয়ে যাচ্ছে আরও আলমারিটা গোছাতে। আর যতই ভাবি না দেখবে হালকার ওপরে গোছাবো, কিন্তু গোছাতে গেলে তখন মনে হয় কি পুরোটা বের করেই একটু গুছিয়ে নিই, তাহলে হয়তো ভালো হবে। তো ওইভাবেই আবার দেখো সবই জামা কাপড় মোটামুটি বের করে আবার ভালো করে করে গোছাচ্ছি। Thank you.
আড়াইটা বেজে গেছে, আমরা দুপুরে লাঞ্চ করব। কিন্তু দেখো আমার খাটটার অবস্থা দেখো, মানে গুছিয়ে উঠতে পারিনি, তো ভাবলাম দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে এরপরে আবার এগুলো গোছাবো। তো এবার ছেলের আলমারিটা খুলতে গিয়ে দেখি কত গেঞ্জি, ছেলে পরে না, প্যান্টগুলো আবার বকাবকি করছি, কিনিস পরিস না নষ্ট করিস। তো এই করতে করতে দেখো এখন এত জামা কাপড় নিয়ে বেরিয়ে গেছে, তো এগুলোকে গোছাবো, এই যে ছেলের গেঞ্জি টেঞ্জিগুলো, কিছু এই আলমারিতে, কিছু ছেলের ঘরের একটা যে ছোট্ট হ্যাঙ্গিং আলমারি ওর মধ্যে রয়েছিল এই সব। তো চলো এখন দুপুরে লাঞ্চটা সেরে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ সেরে দেখো একটা পেয়ারা কেটে নিয়ে বসেছি। আর এদিকে কিন্তু যেহেতু রিনা আসবে না, আমার বাসন টাসন সব মেজে ঘষে রেখে এরপরে পুরো মানে বিকেলের সমস্ত কাজ সেরে এসে বসেছি। আর খেয়ে উঠে বাসনগুলো মেজেছি না, হাঁপিয়ে গেছি, অভ্যাস নেই যেহেতু। তারপরে জামাকাপড়গুলো মেলা হয়নি, আমি ভুলেই গেছি আলমারির এই জামাকাপড় নিয়ে বসেছি, আর ধোয়া জামাকাপড় মেলার কথা ভুলে গেছি। জামাকাপড় মেলে টেলে মানে মোটামুটি কাজ সেরে একটু বসলাম, এখন আধ ঘন্টা একটু বসবো, রেস্ট নেবো। এরপরে খাটের অবস্থা কিন্তু যেরকম আছে সেই রকমই চড়ানো রয়েছে, তো একটু রেস্ট নিই, এরপরে আলমারিটা মানে আবার গোছানো আরম্ভ করব। তো চলো পেয়ারাটা একটু খাই, কেটে এনেছি, ছেলেকেও দিয়েছি, হাজবেন্ডকে দোকানে দিয়ে এলাম। রিনা আজকে আসবে না, তার কারণ হচ্ছে ওদের না দিওয়ালিতে ওদের লক্ষ্মী পুজো হয় নন বেঙ্গলিদের, ওই জন্য ওরা ঘর রং করবে, বলেই গেছিলো যে বুধবার দিনকে বিকেলে আসবে না। আর রিনা এমনি ভালো, ও না বলে কামাই করে না। অনেকদিন পরে এই ব্যালকনিতে বসলাম, ওদিন তো প্যান্ডেল ছিল, প্রায় এক মাসের ওপরে প্যান্ডেল ছিল। বাজে সন্ধ্যে 7টা, তো আমি আজকে সারা দুপুর ঘুম টুম আমার হয়নি, তো সারা দুপুর ধরে এ দেখো খাটের অবস্থা দেখো, পুরো কাঠ টাট মানে পুরো সব গোছ গাছ করেছি। হ্যাঁ আমি আসছি, যা আসছি। তো এখন আমি দোকানে বসবো, হাজবেন্ড বেরিয়ে গেছে, ছেলেকে বলেছি তুই একটু দাঁড়া, মানে দোকানে একটু বস, আধ ঘন্টা বস, আমি ততক্ষণে ঘর টরগুলো গুছিয়ে নিই। তো সেই সব করে টোরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার গিয়ে দোকানে বসবো। তো চলো এখন তোমাদের সাথে আর কথা বলা যাবে না, কারণ ছেলে তো সব কিছুর মানে সব জিনিসের দামটা মতো জানে না, ও যেহেতু খুব একটা বসে টসে না, তো ওই জন্য চলো গিয়ে দোকানে বসবো, ছেলে ডাকছেও। নিয়ে চলে গেছি তো প্রেম, দেখো এখন বাজে 11টা, তো আমি দোকান থেকে এলাম তখন কটা বাজে 10টা নাগাদ বাজে। তো মাঝখানে একবার এসে না আমি চাল ধুয়ে রেখেছিলাম, তো দেখো ভাত বসিয়েছি, ভাত বসিয়েছি, ভাতও হবে আজকে, রুটিও হবে, ভাত বেশি ছিল না, তো আমি আর ছেলে তো ভাতই খাই রাতে জানো, আর আজকে মাছ আছে যেহেতু, আর হাজবেন্ডের জন্য এখন রুটি করবো। তো দোকানে বসলে না আর কিছুই করা যায় না, তো কালকে যেমন দোকানে বসিনি, অনেকগুলো কাজকর্ম করেছিলাম ঘরে, কিন্তু দোকানে বসলে কিছু করা যায় না, কী করে করবো, কাস্টমার থাকে থাকে, তো তাও তো তার ফাঁকে একবার এসে চালটা ধুয়ে রেখেছিল। আমার এই চালটা না যদি ঘন্টা দুয়েক আগে না ধুই না ভাতটা ভালো হয় না, এই চালে ছোটো ছোটো চা মানে ভাত হয় আর কি, ধুলে মানে ভাতটা ভালো হয় খেতে। তো চলো ভাতটা প্রায় হয়ে এসছে, তো তার মাঝখানে আবার এলাম মানে দোকান থেকে এসে বাইরে জামা কাপড়গুলো যে মেলেছিলাম ওগুলো নিয়ে এলাম, এনে আবার সব ওইখানে ঘরে সব মেলে দিয়েছি, শুকোয়নি কোনো কিছুই, সব ঘরে মেলা আছে, মেললাম আবার। তো চলো ভাত নামিয়ে রুটিটা করে নিই।
করে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর ক্লিন করে এবার চলে এসেছি আমরা রাতে ডিনার করব। তো সবাইয়ের জন্য ডিনার বেড়ে নিচ্ছি। আর আজকে ডিনারে তো আমি আর ছেলে খাবো ভাত, আর হাজবেন্ডের জন্য রুটি, আর দুপুরে যেটা করেছি বাঁধাকপি চিংড়ি মাছ সেগুলোই আছে ডাল। তো আমরা খেতে বসে পড়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা ডিনার করতে করতেই শেষ করছি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে লাইক শেয়ার করো সবার সাথে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমরা যদি পাশে না থাকো তো আমি তো কিছুতেই এগিয়ে যেতে পারবো না। আর পাশের বেল বাটন কিন্তু অবশ্যই প্রেস করো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা ফ্রেন্ডস।